পাঁচ কয়লা পাচারকারীকে গ্রেপ্তার করল ছাতনা থানার পুলিশ আজ মঙ্গলবার সাত সকালেই আট নম্বর রাজ্য সড়ক থেকে পাঁচ কয়লা পাচারকারীকে গ্রেপ্তার করে ঝাঁটি পাহাড়ি ফাঁড়ির পুলিশ ওই পাঁচ কয়লা পাচারকারীর বাইক ও কয়লা বাজিয়াপ্ত করেছে পুলিশ জানা গিয়েছে মোট পাঁচ কুইন্টালের মতো কয়লা বাজিয়াপ্ত করা হয়েছে ধৃত ব্যক্তিদের নাম রোহিত ঘোষ সুশান্ত ঘোষ সুশান্ত রায় গৌরাঙ্গ ঘোষ ও লালটু রায় আজ সকাল বারোটা নাগাদ ধৃত ব্যক্তিদের বাঁকুড়া জেলা আদালতে পাঠায় ছাতনা থানার পুলিশ বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি